فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একদিনই ভাই আপনি জানতে চেয়েছেন সালাতের জন্য ইকামত দেওয়ার হুকুমটা কি? ইকামত দেওয়ার হুকুমটার মধ্যে মতামত রয়েছে, বিশুদ্ধ মত হচ্ছে এটা হচ্ছে ওয়াজিব। এটা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় সেক্ষেত্রে সে গুনাগার হবে, যদি কিন্তু তার সালাত হবে না এমনটি নয়। ইকামত ইচ্ছা করে যদি কেউ ইকামত না দিয়ে সালাত আদায় করে তার সালাত হয়ে যাবে, কিন্তু ইকামত ইচ্ছা করে ছাড়ার কারণে সে গুনাগার হবে। আর ইকামত সালাতের কোনো অংশ নয়, যে সালাত শুদ্ধ হওয়ার জন্য এটার কোনো সম্পর্ক নেই। সালাত শুদ্ধ হওয়ার সাথে ইকামতের কোনো সম্পর্ক নেই। সালাতের মধ্যে আরকান রয়েছে, ওয়াজিবাত রয়েছে, যেটা সালাতের ভিতরে তাকবিরে তাহরিমা দেওয়ার পর থেকে রুকু সিজদা যে সমস্ত দোয়াগুলো এখানে সব মিলে আরকান ওয়াজিবাত আছে, কিন্তু এই ইকামতটা ওইটার ভিতরে নয়। ইকামতটা আলাদা একটি জিনিস, আজান এবং ইকামত এটা হচ্ছে ওয়াজিব। ইকামত দেওয়াটা, যদি আপনি ইকামত দিয়ে সালাত আদায় করেন সেক্ষেত্রে আপনি সওয়াব পাবেন, ইচ্ছাকৃতভাবে যদি ইকামত না দেন বিদ্বানগণরা বলেছেন সেক্ষেত্রে আপনি গুনাগার হবেন, কিন্তু আপনার সালাত হয়ে যাবে। আল্লাহু আলাম বিসওয়াব। বারাকাল্লাহু ফিকুম।